পারবো প্রধানমন্ত্রীর এই ডিজিটাল বাংলাদেশ করার জন্য কাজ করতে পারবো তাহলে আমাকে যদি সবাই যদি ওই সুযোগটা দেওয়া হয় আমি কাজ করে যাব আর যদি তারা যদি মনে করে না আমি অযোগ্য তাহলে আমি মাথা পেতে নেব আমি চলে যাব সমস্যা নাই লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে এখানে এসেছেন সরই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে যিনি মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহেল ভাই সহ এখানে কোরআনের পাকিরা এখানে ছুটে এসেছেন আমি সোহেল ভাইয়ের সাথে কথা বলবো কেমন লাগলো স্টেডিয়াম ঘুরে তিনি দেখেছেন কেমন লাগলো এসব বিষয়ে তিনি আমাকে জানাবেন এবং তার সাথে কারা এসেছেন এখানে এবং তিনি তাদের জন্য কি করেছেন তিনি এসব বিষয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সেহাব ভাইকে আমাকে আমাদের সরই ইউনিয়নের দুল্লাপাড়া মাদ্রাসার কোরআন পাকিদেরকে নিয়ে আমি কক্সবাজারে ভ্রমণে আসছি খাওয়া দাওয়া করলাম এখন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম কক্সবাজারে ভ্রমণ করলাম দেখলাম বাচ্চাদেরকে নিয়ে তো আসলে এদেরকে নিয়ে আমি থাকতে পেরে বা এদের নিয়ে ঘুরতে পেরে বা আমি খুব আনন্দ লাগতেছে আমার ছোটো ভাই নাই আমি তাদেরকে আমার ছোটো ভাই হিসেবে দেখি তারা প্রজন্ম থেকে উঠে আসবে কোরআন পাকিদেরকে নিয়ে কোরআন শিক্ষা নিবে এটাই আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা কক্সবাজারে আন্তর্জাতিক স্টেডিয়াম দেওয়ার জন্য তো আসলে আমি তাদেরকে নিয়ে আসতে পেরে আমি আসলে খুব দুল্লাপাড়া থেকে প্রায় 100 জনের মতো এখানে দর্শনার্থীরা এসেছেন এবং আপনি তাদের জন্য ব্যক্তিগত উদ্যোগে দুপুরের খাবার আর নাস্তার ব্যবস্থা করেছেন বিষয়টি নিয়ে কিছু জানান আসলে জসিম ভাই ওখানকার যিনি টিচার বা হুজুর জসিম ভাই আজ থেকে আমি 20-25 দিন আগে বাচ্চাদের প্রায় 27-40 জনের মতন বাচ্চাদেরকে আমি টুপি দিছি এই যে টুপিগুলো দিছি দেওয়ার পর আমি নিজের ওখানে আমার মা আমার মা অসুস্থ ছিল তো আমি জসিম ভাইয়ের বললাম যে আমার মার আমার আব্বা মারা গেছে প্রায় 5-6 বছর 7 বছর চলতেছে যে আমার আব্বার একটা ফাতিয়া ছিল আমার আমার নিয়ত করছি যে এই জিনিসটা করলে কী হয় তো জসিম ভাই বললো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ তখন আমাদের ওই দুল্লাপাড়ার সভা ছিল ওই কারণে আমি খাবারটা খাওয়া হইতে পারি নাই তাৎক্ষণিক শুনলাম যে কক্সবাজার যাওয়ার একটা উদ্যোগ নিছে তাই আমি বললাম যে ওই খাবারটা তাহলে আমরা ওখানে খাওয়াই তো বললো জসিম ভাই বললো যে আমরা তাহলে এই বাচ্চাদের নিয়ে যাবো আর কিছু আমার মেহমান বা আমার ভাই আছে হুজুর বা আমাদের মাদ্রাসার হুজুর আছে শেফায়েত ভাই আসছে ফরিদ ভাই আসছে বা আরও আদার্স অনেক বন্ধুবান্ধব আসছে আমার সাথে তো তাদেরকে নিয়ে আসে আমি খাওয়াইতে পেরে বা আমার নিজেরও খুশি লাগতেছে যে কোরআনদের পাখিদেরকে নিয়ে ঘুরতে পেরে বেড়াতে পেরে আমার খুব আনন্দ লাগতেছে আপনি আগামী যে ছাত্রলীগের যে সম্মেলন হবে সেখানে আমি যতটুকু জেনেছি আপনি লামা উপজেলার সরই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী কতটুকু সত্য এবং বাংলাদেশ ছাত্রলীগের জন্য আপনি কি কি কাজ করে যাচ্ছেন এসব বিষয়ে জানান বিশেষ করে আমার 5 নং সরই ইউনিয়ন অভিভাবক যারা আছেন আমাদের চেয়ারম্যান ইদ্রিস কোম্পানি আওয়ামী লীগের সভাপতি নূর আলম লামা উপজেলার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই যে আমি আগামী 4 তারিখের পর হয়তো আমাদের ডিক্লার হবে ছাত্রলীগের সভাপতি বা কারা দাঁড়াচ্ছে আমি সরিনয়ের 5 নং সরিনয়ের ছাত্রলীগের সভাপতি ক্যান্ডিট বর্তমান রানিং সহসভাপতির দায়িত্বে আছি আমি আসলে এলাকার উন্নয়ন বলতে অনেক কাজ করছি আমার এলাকার বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা রোড গার্ডের বিভিন্ন ধরনের আমাদের আদার্স আমি খেলাধুলা আমি বিশেষ করে আমি খেলা একজন ক্রীড়াজীবী বিশেষ করে বঙ্গবন্ধুর দেখে যাওয়ার স্বপ্ন পূরণে এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি কতটুকু সহযোগিতা করতে পারবেন বলে আপনি মনে করেন ইনশাল্লাহ আমাকে যদি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি যদি আল্লাহ যদি আমাকে হয় বা আমাকে সবাই যদি সাপোর্ট দেয় ডিজিটাল বাংলাদেশ করার জন্য শেখ হাসিনার একাত্র হাতে আর গর্জন করার জন্য সবাই এক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনি কী কী কাজ করবেন আমি কাজ করব আমাদের ইউনিয়নের বিভিন্ন ধরনের স্কুল কাটামের কাজ আছে ওগুলো করব তারপর আমাদের ডিজিটাল বাংলাদেশ করার জন্য যেগুলো প্রয়োজনীয় আমাকে যেভাবে নির্দেশ দিবে আমি সেভাবে পালন করে যাব ইনশাল্লাহ ছাত্রলীগের কল্যাণে সব সময় নিয়োজিত থাকবেন অবশ্যই ইনশাল্লাহ সর্বশেষ কী কামনা করেন আপনি আমি আশা করি যদি সবাই যদি আমাকে আমার ইউনিয়ন অভিভাবক যারা আছে যদি তারা যদি সাপোর্ট দেয় বা সবাই যদি আমাকে দোয়া করে আমি আশাবাদী ইনশাল্লাহ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ করার জন্য যেটুক আমার করণীয় আমি সেটা করে যাব ইনশাল্লাহ এবং আপনি কি সুনিশ্চিত যে আপনি আগামী যে সম্মেলন ছাত্রলীগের সেখানে আমি সরই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হতে পারবেন কি না ইনশাল্লাহ আমার আশাবাদ আমার আমার মনের মনের স্থান থেকে আমি বলতেছি আমি ইউনিয়ন আমার ছোটোবেলার থেকে আমার বয়স যখন 8 বছর আমি তখন থেকে রাজনীতির পিছনে শ্রম বয়স ত্যাগ সব কিছু করলাম
তো সবাই জানে এখন যদি সবাই যদি মনে করে আমি উপযোগী বা আমি এখানে হাল ধরে আমি কাজ করতে পারবো প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ করার জন্য কাজ করতে পারবো তাহলে আমাকে যদি সবাই যদি ওই সুযোগটা দেওয়া হয় আমি কাজ করে যাব আর যদি তারা যদি মনে করে না আমি অযোগ্য তাহলে আমি মাথা পেতে নেব আমি চলে যাব সমস্যা নাই